প্রথমে এভাবে সাজিয়ে নিতে হবে, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p 8s। এরপরে এইভাবে ডাক টানতে হবে 2s, অর্থাৎ এভাবে কোনাকুনি ভাবে ডাক টানতে হবে। এই ডি গুলো একসাথে আমি কোনাকুনি ভাবে ডাক টানব। কেমন হবে? প্রথমে আমরা পেয়েছি 1s, 1s দেব, তারপরে কোনটা, তারপরে 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p 4s, গেলে এরপর 3d 4p 5s, তারপরে যাবে 4d 5p 6s, 4d 5p 6h, তারপরে যাবে 4f, তারপর 5d, তারপর 6p 7s, 6p 7s, এরপরে যাবে 5p 5f 6d, তারপরে যাবে 7p, তারপর 4s। এভাবে যদি মানে নিয়মটা এভাবে আয়ত্ত করা যায়, তাহলে ইজিলি কোন অরবিটালের পর কোন অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে সেটা মনে রাখা সহজ হবে।